শোনো, আম্মা যে কি পরিমাণ অসুস্থ হয়েছিল আমি তোমার বুঝায় বলতে পারছি না। এত চিন্তায় ছিলাম আমি। আর এত চিন্তার কি আছে, এখন নিশ্চয়ই সুস্থ। হ্যাঁ এখন সুস্থ, আহ চিন্তা মুক্ত হলাম। কিন্তু আম্মা না আমার কাছে একটা দাবি করে বসছে। কি দাবি? দাবিটা হচ্ছে সে আমার বর দেখতে চায়। মানে? মানে কি? মানে তুমি বুঝতে পারছো না, মানে হচ্ছে তোমার আর আমার বিয়ে। অসম্ভব, এই মুহূর্তে আমি বিয়েটি কোনো কিছু করতে পারবো না, একদম সম্ভব না আমার পক্ষে এই মুহূর্তে। অসম্ভব মানে? তুমি কি বলছো? তুমি কি আমার সাথে ফাজলামি করছো? হ্যাঁ তোমার সাথে আমি কেন ফাজলামি করব, যেটা সত্যি সেটাই তো তোমাকে বললাম, পরিষ্কার কথা। এই তোমার মাথাটা তো ঠিক আছে তো? পাবনায় নেওয়া লাগবে না তো? আমাকে পাবনায় নিতে হবে না, আমার মাথা একদম ঠিক আছে। হ্যাঁ আমি চাই না আমার জীবনটাকে নষ্ট করতে বিয়ে করে, বিয়ে করে আমি আমার জীবনটাকে অশান্তিটা কোনো জ্বালাতে চাই না, এটা আমি একদম পরিষ্কার ভাষায় তোমাকে বলছি, ক্লিয়ার? এই তোমাকে কে বললো যে প্রেম করে বিয়ে করলে হচ্ছে অশান্তির আগুনে পড়তে হয়? বলতে হবে কেন, এর বলার কি আছে? তুমি দেখো চারদিকে বিয়ে করে মানুষ কি করে। হ্যাঁ বিয়ে যতক্ষণ প্রেম ততক্ষণ খুব আনন্দ, প্রেম করে বিয়েটা করলাম, যেই বিয়েটা করলাম সেই জীবনটা কিন্তু জেলখানা আটকায়, ঠিক আছে? আমি চাই না বিয়ে করে আমার এই সুন্দর জীবনটাকে জেলখানায় আটকায় আর জীবনটাকে অশান্তি রাখুনে জ্বালা পড়ে সরকার করি, ঠিক আছে? প্রেমের দার্শনিক হয়ে গেছো না, খুব প্রেমের সংজ্ঞা দিচ্ছ, বড় বড় সংজ্ঞা দেওয়া হচ্ছে আমার সাথে। 3 বছর আমার সাথে প্রেম করে এখন তুমি ফাইজলামি করতেছো আমার সাথে? এইসব কথা রেখে এখন আমাকে বলো তোমার আমার বিয়ে কবে। মানে কি, তুমি কি আমাকে বিয়ে করার জন্য প্রেসার ক্রিয়েট করছো? হ্যাঁ প্রেসার ক্রিয়েটই করছি। আমার মা তার মেয়ের জামাই দেখতে চেয়েছে, তাহলে কি আমার মাকে আমি তার বিয়ের জামাই দেখাবো না? তোমার আম্মু তোমার বর দেখতে চেয়েছে, সেজন্য কি আমি আমার জীবনটাকে শেষ করব? আফানি সারার মুরব্বীদের একটা সমস্যা, এই যে আমি একটা বিপদে পড়লাম, এই বিপদ থেকে আমি এখন কেমনে রক্ষা পাবো আল্লাহ জানে। এই তোমার ভাবসাব দেখে তো আমার ভালো মনে হচ্ছে না, মনে মনে তুমি কি কুবুদ্ধি আছো বলো তো? কুবুদ্ধি না সুবুদ্ধি, ভাবছি তোমাকে আগামী 1 সপ্তাহের মধ্যে বিয়ে করব। সত্যি বলছো তো? অবশ্যই সত্যি।